আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। গ্রেপ্তার এড়াতে ব্রিকের সম্মেলনে যাচ্ছেন না পুতিন। ভারতে ট্রান্সফরমার বিস্ফোরণে নিহত বেড়ে ১৬। জানিয়ে দেব ইসরায়েলি হামলায় ২ সিরিয়া সৈন্য আহত। ইউক্রেনে আর নয় ওয়াগনার বাহিনীর গন্তব্য, এবার আফ্রিকা। সুইডেনে ফের কোরআন পোড়ানোর অনুমতি, বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে দক্ষিণ কোরিয়ার ডোটানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গ্রেপ্তার এড়াতে ব্রিক সম্মেলনে যাচ্ছেন না পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের আয়োজিত ব্রিক সম্মেলন যোগ দেবেন না, এমনটাই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে ব্রিক সম্মেলনে পুতিনের স্থলাভিষিক্ত হবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পুতিনকে গ্রেপ্তার করার চেষ্টা হবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ ঘোষণা করার সমান, এর আগে এমন সাবধান বার্তায় দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় তীব্র দোটানায় পড়েছেন দক্ষিণ আফ্রিকা, কারণ একটি আইসিসির সদস্য ফলে নিয়ম অনুযায়ী পুতিনকে গ্রেপ্তারের সুযোগ পেলে তা করার নিয়ম বলছে দক্ষিণ আফ্রিকার ওপর খবর আল জাজিরা ও সিএনএনের। এদিকে রাশিয়া দখলে থাকা ক্রিমিয়া একটি সামরিক প্রদীক্ষণ ঘাটিতে আগুন লেগেছে। রুশপন্থী গভর্নর বলছেন সেখান থেকে ২০০০ বেশি বেসামরিক নাগরিক সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ নির্দিষ্টভাবে উল্লেখ করেনি। অন্যদিকে দাবি মানলে কৃষ্ণসাগরীয় শস্য চুক্তি ফেরা সম্ভব বলছে রাশিয়া। জাতিসংঘের সদর দপ্তর দেশটির অস্থায়ী প্রতিনিধি গ্রেনাডি গ্যাতিলভের মতে আন্তর্জাতিক অংশীদারের দ্বারা মস্কোর দাবি পূরণ হলে শস্য চুক্তিতে ফিরতে প্রস্তুত হবে রাশিয়া। এছাড়া ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় টানা দ্বিতীয় দিন হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ ও হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলের শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতের ট্রান্সফরমার বিস্ফোরণে নিহত ১৬। বন্যা বিপর্যয়ের পর এবার ভারতের উত্তরখণ্ডের চ্যামলি জেলায় ট্রান্সফরমার বিস্ফোরণের অন্তত ১৬ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। উত্তরখণ্ডে পুলিশের অতিরিক্ত ডিজি ভি মুগুরগেশ গান বলেন, বুধবার ভোরে উত্তরখণ্ডের চমলিতে আলোকান্দা নদীর তীরের নামনি গ্রামে প্রকল্পে এই দুর্ঘটনা ঘটে। একটি ট্রান্সফরমেশন বিস্ফোরণের পরে একটি লোহার ব্রিজ বিদ্যুতে স্পষ্ট চলে আসে। সময় ব্রিজে দাঁড়িয়ে থাকা মানুষজন ভয়ঙ্করভাবে বিদ্যুৎ স্পষ্ট হয়। ঘটনায় পুলিশের একজন সাব ইন্সপেক্টর, পাঁচজন সহ গার্ড সহ ১৬ জনের মতো নিহত হয়েছেন। তদন্ত চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেই সেতুটির রেলিং ভেঙে বিদ্যুৎ ছিল। এদিকে বিদ্যুতের দুর্ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ এবং উদ্ধারকারী দল। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনকে ভর্তি করা হয়েছে আল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে। বাকি পাঁচজনকে চামুলিয়ার গোপেশ্বর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এনার্জি কোঅপারেশন বিভাগের কর্মকর্তাদের গাফলিতির কারণে এত বড় একটি দুর্ঘটনা ঘটেছে। এদিকে দুর্ঘটনার পরে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি বলেন, এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এর মধ্যেই রাজ্য দুর্যোগ মোকাবেলার দল এবং উদ্ধারকারী দল উদ্ধার কাজ চালাচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইসরায়েলি হামলায় ২ সিরিয়ার সৈন্য আহত। সিরিয়ার রাজধানী দামস্কের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলেতে ২ সিরিয়ার সৈন্য আহত হয়েছেন। বুধবার প্রথম প্রহরে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানায় কথা জানিয়েছেন খবর এএফপির সামরিক সূত্রের উদ্দিক্ত দিয়ে সানা জানায়, শত্রুদেশ ইসরায়েলি অধিকৃত সিরিয়ার গোলন মালভূমির উত্তর দিক থেকে মঙ্গলবার দিবাগত রাতের মধ্যরাতেই পরপরই এই বিমান হামলা চালায়। বিমান থেকে ছোড়া এসব হামলার লক্ষ্য ছিল দামস্কের কাছে সুনির্দিষ্ট বিভিন্ন অবস্থান। বার্তা সংস্থা জানায় সেখানে ইসরায়েলের এমন আগ্রাসনে সিরিয়ার ২ সৈন্য আহত এবং বস্তুগত ক্ষতি হয়েছে। মানবাধিকার বিষয়ক সিরিয়ার পর্যবেক্ষক সংস্থা জানায় এসব হামলায় দিমাশ শহরের বিমানবন্দরে এবং রাজধানীর পশ্চিমের বৈরুতে দামেস্কের মহাসড়কের কাছে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। যুদ্ধবিধ্বস্ত এদেশে বিস্তৃত সূত্রের নেটওয়ার্ক রয়েছে এমন এনজিও জানিয়েছেন। ইরানপন্থী হিজবুল্লাহ জঙ্গি গ্রুপের বিভিন্ন অস্ত্রগুদাম ও ইসরায়েলের এসব হামলার লক্ষ্য ছিল। পর্যবেক্ষণ সংস্থা জানায় চলতি বছর সিরিয়ার ইসরায়েলের এটি ২০তম অভিযান ছিল। ইউক্রেনে আর নয় ওয়াগনার বাহিনীর গন্তব্য, এবার আফ্রিকায়।
ইউক্রেন যুদ্ধ আর নয়, এবার আফ্রিকার লড়াইয়ের জন্য যোদ্ধাদের প্রস্তুত হতে বললেন ওয়াগনার বাহিনীর প্রধান ইভজিনিন প্রিগোজিন। টেলিগ্রাম প্রকাশিত একটি ভিডিওতে যোদ্ধাদের এই নির্দেশনা দেন রুশ ভাড়াটে বাহিনী প্রধান ইভজিনিন প্রিগোজিন। গত মাসে সশস্ত্র বিদ্রোহের পর থেকেই এই প্রথমবার প্রিগোজিনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেল ভিডিওটির মাধ্যমে। এতে তাকে বলা শোনা যায়, স্বাগতম ছেলেরা, বেলারুশের মাটিতে স্বাগতম। ওয়াগনার প্রধান বলেন, আমরা সম্মানজনকভাবে লড়েছি, আপনারা রাশিয়ার জন্য অনেক কিছুই করেছেন, সম্মুখ যুদ্ধক্ষেত্রে যা ঘটেছে তা লজ্জাজনকের সঙ্গে আমাদের জড়ানোর দরকার নেই। গত 23-24 জুন প্রিগোজিনের ভারী সমরাস্ত্রে সজ্জিত যোদ্ধারা বিদ্রোহের পর রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অন্ডন শহর এবং ওই অঞ্চলের সামরিক কমান্ড সেন্টার দখল করে নেয়। এখন এরপর বিশাল সামরিক বহর নিয়ে মস্কোর উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারা। এক পর্যায়ে রাশিয়ার রাজধানী শহরের 200 কিলোমিটারের মধ্যে পৌঁছে যায় ওয়াগনার বাহিনী। প্রিগোজিনের ভাষ্য মতে এটি ছিল ন্যায়ের জন্য অভিযান, যার লক্ষ্য অযোগ্য রুশ সেনাদের ক্ষমচ্যুত করা। সে সময় ওয়াগনারের বিদ্রোহকে কঠোর হস্তে দমন করার অঙ্গীকার করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তার মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো মধ্য অবস্থায় দুই পক্ষের মধ্যে চুক্তি হলে অভ্যন্তরীণ লড়াই থেকে রক্ষা পায় রাশিয়া ও ওয়াগনার গ্রুপ। চুক্তি অনুসারে প্রিগোজিন ও তার যোদ্ধারা ওয়াগনার বাহিনীর সব কার্যক্রম বেলারুশে সরিয়ে নেবেন। অবশ্য এই মাসের শুরুর দিকে লুকাশেঙ্কো জানান, প্রিগোজিন বেলারুশের সফর শেষে রাশিয়ার ফিরে গেছেন, আর গত সপ্তাহে নিশ্চিত করা হয় ব্যর্থ বিদ্রোহ কয়েকদিন পরেই পুতিনের সঙ্গে দেখা করেছিল ওয়াগনার প্রধান। সুইডেনে ফের কোরআন পড়ানোর অনুমতি, বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা। সুইডেনে আবারও কোরআন পড়ানোর পরিকল্পনার প্রতিবাদে বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা চালিয়েছে একদল বিক্ষোভকারী। এ সময় দূতাবাসের ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সুইডেনের রাজধানী স্টকহোম ইরাকি দূতাবাসের সামনে পুলিশ ফের বিক্ষোভের অনুমতি দেওয়ায় একদিন পরই বাগদাদে এই হামলার ঘটনা ঘটে। মিডিয়া রিপোর্ট বলেছে, স্টকহোম আবারও কোরআন পড়ানোর পরিকল্পনা করছে আয়োজকরা। বৃহস্পতিবার অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সুইডিশ দূতাবাসের ভিতর বিক্ষোভ করেছেন একদলীয় বিক্ষোভকারী। এ সময় দূতাবাস ভবনের ভিতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। রয়টার্স জানিয়েছেন, সুইডিশ দূতাবাসের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি, সাড়া দেননি বাগদাদের সুইডিশ দূতাবাসের কর্মকর্তারাও। বার্তা সংস্থা এএফপির বরাতে সিএনএন জানিয়েছেন, গত বুধবার স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে একটি বিক্ষোভের অনুমোদন দিয়েছে পুলিশ। মিডিয়ার রিপোর্ট বলেছেন, আয়োজকরা সেখানে আবারও কোরআন পড়ানোর পরিকল্পনা করে। সুইডিশ পুলিশ এএফপিকে বিক্ষোভের অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, তবে বিক্ষোভকারীদের পরিকল্পনা সম্পর্কে কিছু বলতে রাজি হননি তারা। ইউক্রেনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার দিয়ে দক্ষিণ কোরিয়ার ডোটানা। সম্প্রতি ইউক্রেন সফরে যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। এ সময় তিনি ইউক্রেনের পূর্ণ গঠনের জন্য মোট $52 বিলিয়ন অর্থনৈতিক সহায়তা ঘোষণা দেন। এই বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন প্রজেক্ট বিনিয়োগ করা হবে দক্ষিণ কোরিয়ার সরকারের পাশাপাশি দেশটির বড় বড় কোম্পানি যেমন স্যামসাং, হুন্ডাই ও কোলন ইউক্রেনের পূর্ণ গঠনের যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে। এসব কোম্পানি ইউক্রেনের স্কুল, হাসপাতাল, বিমানবন্দর, রেলওয়ে, টেক সেন্টার নির্মাণ করবে। তবে ইউক্রেনকে এভাবে হাত খুলে সফলতা করার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এমন পদক্ষেপের কারণে দক্ষিণ কোরিয়া কোম্পানিগুলো রাশিয়ার ক্ষোভের মুখে পড়তে পারে। গত বছর ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়া ছেড়ে অস্থায়ীভাবে চলে যান বেশিরভাগ মার্কিন ও ইউরোপীয় কোম্পানি। তবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো এখনও দেশটিতে রয়ে গেছে। স্যামসাং, এলজি এবং হুন্ডাইয়ের বড় বাজার রাশিয়া। যুদ্ধে যেই জিতুক না কেন, পরিস্থিতি ঠান্ডা হতে হবে হলে এসব কোম্পানি রাশিয়া নিজের বাজার বড় করতে পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু তারা যদি ইউক্রেনকে সহায়তায় এগিয়ে আসে, সেক্ষেত্রে রাশিয়ার হয়তো তাদের কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হতে পারে।